happy. মানে নানাকে ঢুড়ার বুদ্ধি আমাকে কহে দিছিস? ওকে মাগে গান ধরলেও দোষ, আবার না ধরলেও দোষ, আমি কোন দিকে যাবো? দেখে থাকিস আরে ওই হে নানা হোস না কানা কথা শুন না হে কথা শুনে না আমার কি বিহা দিবি আমার কি বিহা দিবি আমার কি সুখ লেগেছে বেজ আমি কাঁদছি আর আমি খালি বাড়ি যাবো না, আয় এই ঢাকাতে তোর বিহা দিব দিয়ে আমি যাবো দেখে দেখেছ ঢাকাতে বিহা দেওয়ার কথা ঢাকাতে তোর বিহা দিব।
বিহার বয়স হইবে তখন বিয়া দিব বিহার বয়স কপাল এখনই করে ঢাকাতে দিব এখনই কথা আচ্ছা দিব দেবো কি আচ্ছা বিয়া দেবো তো যে জায়গায় আপনি আসিয়েছি তো আমার কথা কাল আগে শুন আগে শুনতে হবে হ্যাঁ কি কি ছেলে ডাকাছো এই তো কথা বলছি একটু ভালো করে শুন তুমি একবার কইছো তোমার খুশি লেগে গেছে একবার কইছো উৎসব লেগে গেছে একবার কইছো সুখের কথা বলবো একবার কইছো দুঃখের কথা বলবো মানে তুমি বেটার বাপ তুমি বেটির বাপ একটা মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই না থাকলে তো বলো না সুখেরও কথা বলবো আমি আর দুঃখেরও কথা বলবো হ্যাঁ তো এই যে গম্ভীরা উৎসব কইছো মানে গম্ভীরা মানে হারা এই যে গান গাছি রে হ্যাঁ এটাই গম্ভীরা হাওয়া দিয়ে এত আয়োজন জি হ্যাঁ এটা উৎসব চলছে এখানে উৎসব চলছে হ্যাঁ হাজি যেখানে বেশি প্যান ভরে রাখা তুমি আধা পেটে খাবো এই তো এই দিয়ারও ভাঙাকে চাপাই ফলের রাজা আমের রাধনি চাপাই দাবা মিষ্টি মধু আম খেলে ধরে চাপে মানে যখন আম পাকে তখন নবাবগঞ্জের লোকের মানে আনা গোনা আনা গোনা আনা গোনা লেগে মানে কুমদাস থেকে চলে যায় আসবে না কথা এই মিষ্টি মধু আম খাইলে কে ভুলবে কথা তো আবার তুমি এইখানে আইসে আবার মনে করিয়ে দিচ্ছ যে মিষ্টি মধু আম খেলে মন খানা ভরে যাবে ভরে যাবে মানে তুমি বোধ হয় জমি জামা যা আছে তা বেঁচবে নাকি তোমার কয়টা বাগান আছে যে তুমি এই এত আম আম করছো আর তুমি যে কইলে আমের রাজধানী হ্যাঁ কিসের আমের রাজধানী কেরবে আমি জীবনে শুনতে পাই দেখো কেরবে কি যাকে কহে এগুলাতে ঢাকাতে তারপরে বিভিন্ন জায়গাতে তাহলে তুমি রাজশাহীর বাগানে অতটা আম পাচ্ছে না চাপাই গেলে যারা যায় জানে না যদি যে দেখে ভোলাহাট যদি যে দেখে যেদিকে দেখবে খালি আমের গাছ আমের গাছ আমের গাছ আমের গাছ গাছের নিচে গেলে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল মানে ঠান্ডা পাতা আসে
মনে হচ্ছে ফিসফিস করে বাতাস দিয়ে ইয়ার কন্ডিশন ইয়ার কন্ডিশন ওরকম লাগে। তুই এখন গাছগুলো আমি দেখছি মেকড়া হয়ে গেছে, কেমন দেখতে ভালো লাগে না কি ব্যাপার? আবার আমি শুনছি আবার জানাও কতগুলো ভুল আমরা করছি। কেমন? যেমন কতগুলো লোভী আম চাষি আছে, ধর একটা আমের গাছে হয়তো পাঁচ মন আম হবে, ওখানে একটা মেডিসিন পাওয়া যায় বুঝলি, তার নাম হলো হরমোন। হরমোন? হ্যাঁ, ওই হরমোন যদি গাছে দেওয়া যায় তাহলে হবে কি দ্বিগুণ আম। তুমি আমার বক্কারে বিয়ে শাদী দিয়ে দাও, সারাকা আমার বহুর গায়ে হরমোন ছিটিয়ে দেবো। সরকার কইছে একটা হলে ভালো হয়, দুটার বেশি লয় সন্তান, একটা হলে খুবই ভালো, আর দুটার বেশি লওয়া যাবে না। তুই কইছে একটা মতো একবারই দেবো, এক বুড়ি আর এক বুড়া আর এক বুড়াকে কইছে তা হই কেন ভাই? আমের গাছে টিভি বসাবে এই লেখাপড়া যদি শিখতি। হ্যাঁ, হয়তো তাহলে একুশে মানে কি জানিস কি এই যে হাগে মাসটা চলছে যারা শহীদ হয়েছিল তাদের লেগে আমাকে এই দিনটাকে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি। এই চাপাই নবাব বলে কার্যক্রম শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি নামে একটা আমের জাত, যেমন আমাকে খিরসা আছে, গোপালভোগ আছে, আছে ফজলি আছে, এরকম একটা একুশের নামে একটা আমের জাত হবে। আর একটা হবে আমার যে শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, তাই নাকি? তুই এটা তো খুব ভালো কাম করছিস, এই আমার ফেভারে বুক ফুলিয়ে চলবো। আমার যে একুশে আম, একুশে আম, তারপরে এটা আমাদের বঙ্গবন্ধু আম, বঙ্গবন্ধু আম, তো তাহলে তাহলে চিনবে যে চাপায় আম। এগুলাই এত করছো আর ওদিকে আম পচে গায়ে ভিজছো, সেদিকে দেখো না কো। হ্যাঁ, কথাটা ঠিকই বলছি। এবার বোধ হয় ওই এমন করতে হবে না, মানে সব আম পচে যাবে, ওই বঙ্গবন্ধু আমটাকে ফ্রিজে রেখে দেবো। আচ্ছা শুনছো, ওটা একটা অবস্থা করতে ওটা যাবো আবদার আছে কোহ। হ্যাঁ হ্যাঁ যেভাবে এবার আমের মুকুল এসছে, আম এবার দেখবি প্রচুর আম হবে চাপায় হবে। হ্যাঁ, দান তো বলছে তুই যখন একটা কথা বে আম হবে পচে তাহলে কি করতে হবে? কি করতে হবে? বলছি শোন, আমার
আগে তুমি হাইকোর্ট দেখাইছো কেন ভাই কেন আমাকে হাইকোর্ট দেখাবো তুমি আমাকে একটু আগে কইলা যে এটা শ্যামলি হল হ্যাঁ কইলা না হ্যাঁ কইছি মানে কয়েকদিন আগে শ্যামলি হল ভেঙে চুরে শেষ করে দিয়েছে আর এখন তুমি হাতে দেখতে দিলে শ্যামলি হল কেন ভাই তাই হলো কথা যে কার আগে তুমি হাইকোর্ট দেখাইছো কেমন তোকে হাইকোর্ট দেখালো কো হ্যাঁ বা কত বাহাদুর এখানে আইসাবো এই দাবি দাওয়া জানাইছে আমি হারকে যে বড় নানারা আছে এই নানাদের মাধ্যমে সরকারকে জানাবে যে এই যে হারে চাপানো যে এই যে অর্থকারী ফসল আম এই আমকে ভালোভাবে ঢাকায় পৌঁছে বা বিদেশে বিদেশে রপ্তানি করতে হলে হারকে আন্তঃনগর ট্রেনটা সরাসরি দিতে হবে এটা হারে প্রধানমন্ত্রী ঘোষণা করে চলবে হ্যাঁ চাপানো হবে এই কথাটা পৌঁছে হবে আমটা তাহলে পচবে না আন্তঃনগর হ্যাঁ ওরে হাইরের সালের আন্তঃনগর ট্রেন মানে এখানে যে জ্ঞানী লোক আছে এই জেলা যারা যদি খালি করে তাহলে আন্তনগর ছটা ট্রেন পাঠিয়ে দিবে ওই ট্রেনটা নগর আন্তনগর ঠিকই ই করে কি নগর থেকে যায় ওই এতে মোটর বসিয়ে দিবো আর দশটা বারো টাকার লোক নিয়ে চলে আসবো রাজশাহীতে কমেছে যাও বাবা ঢাকা যা তবে যা আমি ওই থেকে আগে চাপায়ের উন্নয়ন করতে হইলে আমকে অর্থকারী ফসল হিসাবে গণ্য করতে হবে এই আন্তনগর ট্রেনটা সরাসরি আমার চাপানগর যেতে আরে শুনো ওই কথা তো কইছি যে দেখো কত নবাবগঞ্জের লোক ঈদ করতে যায় কুরবানি ঈদ বকরা যায় হ্যাঁ যায় হ্যাঁ কাহরির রাস্তাতে নামাজ হয়ে যায় কাহরির গাবদুলি জাতি ঈদের নামাজ হয়ে যায় হ্যাঁ মানে ওয়ার নবাবগঞ্জ পৌঁছাতে পায় না পারে না তো ওই ট্রেনটা থাকলে জ্যামে টামে পড়বে না তো কেমন করে হবে কি রাজশাহী নবাবগঞ্জ থেকে বলে তোমার আর আমার ভাগ্য কি জানা ওই ছটা কপাল ফাটাই ওই লেগে তো কহছি নালারা আছে যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল হয়তো যে কোনো কারণে এখন পর্যন্ত হয়তো করতে পারেনি কিন্তু জেনে প্রধানমন্ত্রী জেনে স্মরণ প্রধানমন্ত্রী স্মরণ করতে হবে যে আপনার ঘোষণা অনুযায়ী চাপাই নগরে সরাসরি ট্রেন দিতে আরে চাপাই নগরে লোক সবাই জানে যে হামার ভেড়ে লাগে মানে হাতে যে বড় নানারা বিভিন্ন অফিসে বড় বড় নানা ভেড়ে আছে ওরা যদি খালি মনে করে যে আমার মাতৃভূমির জন্য এটা করবো ওটা করবো তাহলে সরকার লাগবে দেখো ওরা ঘুরিয়ে ফেলে দেবে এই যেমন আরেকটা যেমন কয়েছে যে রাবার ড্যামের কথা বলছি হাতে যেমন মহানন্দার পানি শুকিয়ে দিচ্ছে এই যে হাতে সেচের যে খুব কষ্ট হচ্ছে বললি ওই যে রাবার ড্যামটা যদি হয়ে যায় তাহলে পানিটাকে আমরা বাঁধে রাখতে পারবো তাহলে হাতে সেচের কোনো ক্ষতি হবে না আর একটা জিনিস এই যে হাতে একটা চাপায় খুব ঐতিহ্য জিনিস ছিল সেটা রেশম 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 ওকে মহাকে রেশম শিল্পের শাড়ি লেগে তো তোমার সাথে ছোট নাকি ঝগড়া হয়েছে তুমি মনে করে দিয়েছো ওই যে এখন কি করেছে জানো সব দুধকে কেটে দিয়েছে দুধের গাছকে দিয়ে শালাকে ফইলি আম লাগিয়ে দিয়েছে ওই লেগে তো বলছে যেন রেশম শিল্পের নতুন করে উন্নয়ন হয় এই ব্যবস্থা যেন হয় হতে হবে তো তাহলে শুনো সব কথা আমার জোরালো কথা হলো আন্তনগর ট্রেনটা করতে হবে রাবার ড্যাম শিশুপাত নির্মাণ বাবরে শিশুপাত খুব দরকার আছে জি কেমন ধুলা ধাসর হয়েছে বুঝলে ছেলে পিলাকে কোনো জায়গায় নিয়ে দিছে বাড়ি এসে দেখি হাসফাস 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 করতে রেখেছে মানে ওকে দশ টাকা খরচ হচ্ছে ওষুধই দেখা গেল পৃথিবী একশো টাকার ওষুধ ওষুধই খাইতে ওই দেখি কোচে চাপাই না আমি একটা শিশু পার্ক হয় কত সুন্দর দেখি কিন্তু সব কথা শেষ কথা না না
খুব ভালো ভালো কথা কয়ে দিছে, ভালো ভালো কাজ করে দেবো, এই করবো, হ্যাং করেঙ্গা তন করেঙ্গা, হাকা বাকা লাড্ডু, মানে যে খায়েগা সে পস্তায়েগা, যে ভি না খায়েগা সে ভি পস্তায়েগা, লাড্ডু দিলে কে লাড্ডু পস্তায়েগা। তো কথা হলো ভাইকে দেয়া হইবে, হয়তো হয়তো আগে আছে, হ্যাঁ আমরা হয়তো দেখে তো হারকে প্রয়োজন। আরে হারকে মেলা করছি যে ভাই জিনিস আছে, এগুলো লেখা জানে ওইটা পর্যটন রাজার বাড়ি আছে, পিকনিক কর্নার জন্য বাবু ডাইং আছে, আর যদি এই শিশু পার্কটা করে আর নবগঞ্জকে যদি পর্যটক নগরী হিসাবে গড়ে তোলে, তাহলে এত হাতে সরকারও লাভ হবে, দেশের উন্নয়ন হবে, এখানে রাজস্ব বাড়বে। মানে তুমি তোর ঘুড়ি বাড়িয়ে দিতে পারে এরকম অবস্থা, চলো মানে হাকাম হাকাম করছে, যাবো তো যাবো, তো চাপায়ের বড় বড় নানারা আছে, আর যারা চাপায়ের বাহিরে যে নানারা আছে, আমি মুসলমান আমি দাও দিব, হ্যাঁ দিয়ে হামলা মূলক কাছে চলে যাবো, সব দিকে আছে ও, কিন্তু হামার দিকে নাই। একবার কহ যে তোর বিয়া দিব, তোর সব নানাকে দাও, তুমি এটা কহো। আচ্ছা এটা, হ্যাঁ আমি এত টাকা লোক আমি খাওয়াইতে পারবো, খাওয়াইতে পারবো না, হ্যাঁ কত টাকা তুলে পাবো আমি কত, তুমি আমি সাহায্য সহযোগী একটা হ্যাঁ খাই। আচ্ছা শোন, খাই তো আর দিব, হ্যাঁ তুই যা কথা কইলো চল আমরা এখন, হ্যাঁ চল যাই, হ্যাঁ হ্যাঁ না না নতুন করে রে সবসে উন্নয়ন চাই না না সম্মানিত সুধী লোকগম্ভীরা দলকে সম্মানিত করতে আসছেন।